এই মুহূর্তে রাজ্য রাজধানীর একটি বড় সড়ো ব্রেকিং নিউজ নিয়ে আসছে। 2021 সালে বিধানসভা লক্ষ্য করে জানুয়ারিতে রাজ্যে আসছেন মিমের প্রধান আসাউদ্দিন ওয়েসি। ব্রিগেডে সভার প্রস্তুতি ভঙ্গে মুসলিম বোর্ডে থামা চাপে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হল পশ্চিমবঙ্গের প্রথম কোনো মিমের নেতা। তো এমন কিন্তু বড় সড়ো ব্রেকিং নিউজ নিয়ে আসছে। তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। জানা যাচ্ছে মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভা ভোটের সময় উপনির্বাচন হয়েছিল বিহারের কিষানগঞ্জ বিধানসভায়, আর সেই সবাইকে চমকে দিয়ে তাদের জয় পেয়েছিলেন হায়দ্রাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়েসি দল অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমের। তারপর থেকে বাংলায় সংগঠন বাড়ানোর বিষয়টিকে পাখির চোখ করে দেখছেন তারা। সূত্রে খবর, জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ব্রিগেডে সভা করার প্রস্তুতি চলছে। সেনাবাহিনীর কাছে ইতিমধ্যে অনুমতির জন্য আবেদন জানানো হয়েছে। কমপক্ষে 10 লক্ষ মানুষের জমায়েত করার চেষ্টা চলছে। সেই লক্ষ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় ছোট ছোট আকারে সভা করছেন তারা। এনআরসি ও নাগরিক সংশোধনী বিলকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। রাজ্যের শাসক ও বিরোধী দলগুলি এই বিষয়ে উপযুক্ত কোনো উত্তর দিতে পারছেন না, ফলে দিন দিন তার বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়টিকে হাতিয়ার করে চাইছে তারা, আতঙ্কিত মানুষগুলির পাশে দাঁড়াতে চাইছে এই সংগঠন। IMIM এর এক বর্ষীয় নেতা জানুয়ারিতে সবার বিষয়টি পরিকল্পনা স্তরে রেখেছেন বলে দাবি। যদিও অন্য এক নেতা জামিল ভাষা জানান, ব্রিগেডে সভা করার জন্য ইতিমধ্যে সেনাবাহিনীর কাছে আবেদন জানানো হয়েছে। আসাউদ্দিন হয়েছে নিজে থাকবেন বলে আশা করছেন তারা। লক্ষ্য, প্রায় 10 লক্ষ মানুষ উপস্থিত থাকবেন। জনসভার মঞ্চ থেকেই এই রাজ্যের সভাপতির নাম ঘোষণা করা হবে। তারপর রাজ্য জুড়ে সংগঠন বাড়ানোর লক্ষ্যে ঝাঁপিয়ে পড়বে আসাউদ্দিন ওয়েসি। এর জন্য আসাউদ্দিন ওয়েসি ও তার ভাই আকবরউদ্দিন ওয়েসিকে বিভিন্ন জেলায় সভা করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। প্রসঙ্গত, মিমের কোন নেতা এই প্রথম রাজ্যে গ্রেপ্তার হলো মতিউর রহমান। মতিউর রহমান নামে চাঁচলের এই মাদ্রাসা শিক্ষক মালদহ জেলার অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন AIMIM এর প্রথম সারির সংগঠন হিসাবে পরিচিতি লাভ করেছেন ইতিমধ্যে। জানা যাচ্ছে বৃহস্পতিবার ভোর রাতে এই নেতার গ্রেপ্তারের পর AIMIM এর জাতীয় মুখপাত্র এবং পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক অসীম ওয়াগার তৃণমূল সরকারের চক্রান্ত বলে মন্তব্য করেছেন। গ্রেপ্তারের বিরুদ্ধে রাজ্যে সর্বত্র প্রতিবাদ সংগঠিত করা হবে বলে জানান অসীম। কিন্তু কেন তিনি গ্রেপ্তার হলেন? পুলিশ সূত্রে দাবি, বুধবার সকালে লোলিয়াবাড়ির সিনিয়র মাদ্রাসা শিক্ষক ফেসবুকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অশালীন ভাষার একটি পোস্ট করেন। সেই বিষয়ে অভিযোগ পাওয়ার পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধি 505, 509 এবং তথ্য প্রযুক্তির আইনের 67 নম্বর ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আলাদা আদালতে পেশ করা হবে। চাঁচলের AIMIM কর্মী সোহেল আনোয়ার এদিন ফোনে বলেন, রাত 2:30 সময় পুলিশ মতিউরকে বাড়ি থেকে তুলে থানায় নিয়ে আসে। তার অভিযোগ, এই দিন সকাল পর্যন্ত পুলিশ তাদের পরিষ্কার করে বলেনি ঠিক কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ফেসবুকে করা কটূক্তির প্রসঙ্গে তার দাবি, রঘুনাথগঞ্জে বুধবার পুলিশ এক নেতাকে ফোনে হুমকি দেয় এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। সেই বিষয়টি লিখিত চেয়েছিলেন মতিউর। গত 48 ঘন্টায় সোশ্যাল মিডিয়ায় একটি 47 সেকেন্ডের অডিও ভাইরাল হয়েছে। ওই অডিওতে একজন নিজেকে আসাদুল শেখ AIMIM নেতা হিসাবে ফোনে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অফিসারকে পরিচয় দিয়েছেন। অডিওতে শোনা যাচ্ছে আসাদুলকে ফোনের অপরাধ থেকে কোনো পুলিশ অফিসে জানাচ্ছেন কোনো সভা বা মিছিল করা যাবে না। অন্যদিকে আসাদুল প্রতিবাদ করলে তাকে গালিগালাজ করেছে পুলিশ অফিসারটি। এই বিষয়ে মিমের এক নেতা জানিয়েছেন, আমাদের সংগঠনকে ভয় পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই রাজনৈতিকভাবে মোকাবিলা না করে পুলিশকে দিয়ে ভয় দেখিয়েছে, কার্যকর্তাদের গ্রেপ্তার করে সংগঠনের অগ্রগতি রুখতে চাইছে। রাজ্য পুলিশের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, সোমবারই নবান্নে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী AIMIM সম্পর্কে তার কড়া অবস্থান জানিয়েছেন। কোনোভাবেই এই কট্টরপন্থী সংগঠনকে রাজ্যে মিছিল করতে দেওয়া হবে না বলে পরিষ্কার জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার দাবি, সেই নির্দেশ মেনে বুধবার কলকাতা হিন্দু জাগরণ মঞ্চকেও মিছিল করতে দেয়নি পুলিশ। তবে গোটা ঘটনায় নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক অঙ্গ থেকেই AIMIM কে
জায়গা ছাড়তে রাজি নন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আসাউদ্দিন ওয়াইসির সংগঠন এনআরসি ইস্যু এবং রাজ্যে বিজেপির উত্থানকে হাতিয়ার করে বেশ কিছু জায়গায় ভালো সংগঠন তৈরি করছে সংখ্যালঘুদের মধ্যে। ওয়াইসি 2021 সালে বিধানসভা নির্বাচনে এ রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা করবে, সেক্ষেত্রে সংখ্যালঘু ভোটে ভাঙন ধরবে, আর সেটা তৃণমূল কংগ্রেস কখনোই চাইবে না। আর যদি মেমের প্রধান আসাউদ্দিন ওয়াইসি রাজ্যে সভা সমিতি করতে পারেন, তাহলে কিছুটা না হলেও কয়েকটা সিট নিয়ে যেতে পারে বিধানসভা নির্বাচনে, তাহলে মুখ্যমন্ত্রিত্ব নিয়েও টানাটানি বেঁধে যেতে পারে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকগণ। তো এটি ছিল কিন্তু সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং রাজ্যে আসে আসাউদ্দিন ওয়াইসি এই প্রসঙ্গে আপনি কি মনে করেন, ওয়াইসি রাজ্যে আসলে মমতার পক্ষে কতটা বিপজ্জনক হবে, অবশ্যই আপনার মতামত লিখবেন। নতুন চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে এবং চ্যানেলটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।